भूगोल कलेज पक्ष सकल छात्र छात्री शुभेच्छा आशा करी सबाई भलो आसो हमार विगति क्लसगुलोते तुम्हारे भूगोल प्रथम पत्र निये आलोचना करेछि। आज के आलोचना विषयबस्तु हच्छे भूगोल भूगोल द्वितीय पत्र। भूगोल द्वितीय पत्र प्रथम अध्याय नाम तुम्हारा निश्चय जानो। भूगोल द्वितीय पत्र प्रथम अध्याय नाम हच्छे मानव भूगोल। अर्थात आज के पढ़ाबो मानव भूगोल कि सम्पर्के किछुटा धारणा एवं एर क्षेत्र कतटुकु मानव भूगोल कोन विषय निये आलोचित हय एर प्रकृति बा परिसर निये। ताहले आमरा प्रथमेई बुझी आमरा आगे पढ़ेछि जे भूगोल कि। भूगोल हच्छे आमरा जानि भूगोलेर इंग्रेजी आमरा प्रथम पत्रे पढ़ेछि भूगोलेर इंग्रेजी प्रतिशब्द कि जियोग्राफी। आमि आबार बोलछि जे जियोग्राफी आमरा जानि अर्थात पृथ्वी ओ तार अधिবাসী বনরায় হচ্ছে কি ভূগোল। ভূগোলের প্রধান অংশ কয়টি আমরা আগে পড়েছি। ভূগোলের প্রধান অংশ হচ্ছে দুটি। ভূগোলের প্রধান অংশ দুটি, এর একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটি হচ্ছে কি মানব ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল আর একটা হলো কি মানব ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের প্রথম পত্রের অংশ আর মানব ভূগোল হচ্ছে ভূগোলের আমাদের যে পাঠ্যসূচির অন্তর্গত হচ্ছে দ্বিতীয় পত্রের অংশ। তাহলে যেহেতু প্রথম অধ্যায় আমাদের নাম হচ্ছে মানব ভূগোল, তাহলে প্রথমে হচ্ছে কি মানব ভূগোল কি আমাদের অধ্যায় বা আমাদের যে শ্রেণী বিভাগ আছে ভূগোলের সে থেকে বোঝা যায় যে নামকরণ থেকে যে মানব ভূগোল অর্থাৎ মানব ভূগোলের মূল বিষয়বস্তু মূল উপাদানই হচ্ছে কি মানুষ। যেমন প্রাকৃতিক ভূগোলের মূল উপাদান প্রকৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে, সেম ইয়াকে মানব ভূগোল মানব ভূগোলের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ। অর্থাৎ সাধারণভাবে আমরা বলতে পারি ভূগোলের যে শাখায় মানুষ অর্থাৎ মানব অর্থাৎ মানুষ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ড তার আচার ব্যবহার তার কর্ম জীবনধারণ পদ্ধতি অর্থাৎ তার অর্থনৈতিক যে বিভিন্ন ক্রিয়াকলাপ আছে ভূগোলের যে শাখায় আলোচিত হয় সেটাকে বলা হয় কি মানব ভূগোল। সাধারণভাবে আমরা এই কথাটা বলতে পারি যে মানব ভূগোল বলতে কী বুঝি মানুষের জীবন সংক্রান্ত যে আলোচনা কর্মপদ্ধতি অর্থনৈতিক কার্যকলাপ সে হচ্ছে কি মানব ভূগোল সাধারণভাবে। তো ভূগোল ভূগোল থেকে প্রাকৃতিক তারপরে কি মানব প্রাকৃতিক ভূগোলের পাশাপাশি মানব ভূগোলও আমাদের পাঠ্যসূচির অন্তর্গত হতে কিছুটা সময় লেগেছে। মানব ভূগোলে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন কার্ল রিটার ও রেন্ডেল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মানব ভূগোলের যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ভিডাল ডিলাব্লাসকে। এটা আমরা নামটা মুখস্থ করবো এমসিকিউর জন্য, ভিডাল ডিলাব্লাস। তাহলে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠা থেকে ভিডাল ডিলাব্লাস। তাহলে এভাবে আমরা যদি কিছুটা সংজ্ঞা কয়েকজন ভূগোলবিদের সংজ্ঞা শিখবো কারণ আমাদের পরীক্ষায় বা আমাদের পরীক্ষার প্রশ্নে আনসার করার জন্য কয়েকজন ভূগোলবিদের অন্তত মিনিমাম একজন ভূগোলবিদের আমরা নাম মুখস্থ করবো। সেই অনুযায়ী বেশ কয়েকজন ভূগোলবিদ মানব ভূগোলের নিয়ে আলোচনা করেছেন এবং কী করেছেন তাদের প্রত্যেকের মতামত অর্থাৎ সংজ্ঞা আকারে উপস্থাপন করেছেন। এই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা একজন বলতে পারি ডাডলি স্ট্যাম্পের কথা। ডাডলি স্ট্যাম্প বলেছেন কি পৃথিবী ও তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা বলা হয় মানব ভূগোল। আমি আবার বলি যে ডাডলি স্ট্যাম্প কী বলেছেন পৃথিবী ও তার অধিবাসীদের সমাজীয় যে বর্ণনা ভূগোলের যে শাখায় আলোচিত হয় সেটাকে বলা হয় কি মানব ভূগোল। তাহলে আমরা এক ডাডলি স্ট্যাম্পের কথা বলেছি। দ্বিতীয় একজন ভূগোলবিদ রন জনস্টন, ওনার মতে মানব ভূগোল হলো পৃথিবী সমগ্র বিশ্বের মানুষ এবং বিশ্বের মানুষের বিভিন্ন গোষ্ঠী সংক্রান্ত ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কি মানব ভূগোল। আবার আরেকজন ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট, ওনার মতে সকলেরই ধারণা ঘুরে ফিরে একটা হবে কারণ কি মানব ভূগোল মানুষকে নিয়ে আলোচিত হয়। তাহলে জেন্ডার বন হামবোল্ট বলেছেন যে মন কী বলেছিলাম রন জনস্টন, উনি বলেছেন সমগ্র বিশ্বের গোষ্ঠী বিশ্বের মানুষ। পাশাপাশি আলেকজান্ডার বন বলেছেন যে কোনো একটা এলাকার মানুষ এবং তার মানুষের বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড মানুষ সম্পর্কে যে বর্ণনা ভূগোলের যে শাখায় আলোচিত হয় সেটাকে বলা হয় কি মানব ভূগোল।
তাহলে অর্থাৎ আমাদের এই কয়েকজন ভূগোলবিদের যে সংজ্ঞায় আমরা কি বলতে পারি যে মানব ভূগোল হচ্ছে মানুষ এবং মানুষের বিভিন্ন যে কর্মকাণ্ড, এক কথায় আমরা কি বলতে পারি তার সংস্কৃতি, অর্থাৎ তার ভাষা, তার ধর্ম, তার আচার আচরণ, তার খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার অর্থনৈতিক কর্মকাণ্ড, তার জীবন জীবিকা কীভাবে পরিচালিত হবে, সেটা ক্ষেত্র বিশেষে এক এক অঞ্চলে এক এক দেশে কীরকমভাবে তারা এক বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে প্রতিকূলতার সঙ্গে টিকে থেকে কীভাবে জীবনযাপন পদ্ধতিটা পরিচালনা করতেছে সেই নিয়ে একদম বিস্তারিত আলোচনা গবেষণা ভূগোলের যে শাখায় সে হচ্ছে কি আমাদের মানব ভূগোল। তাহলে আমরা মানব ভূগোল চলে মানব ভূগোলের যে সংজ্ঞায় আমরা এই কয়েকজন ভূগোলবিদ আরও আছেন, আমরা এই কয়েকজন ভূগোলবিদের নাম যে কোনো একজন অন্তত পক্ষে আমরা একদম ভালোভাবে শিখবো যাতে পরীক্ষায় আনসার করতে পারি। তারপরে টপিকসটা হচ্ছে আমাদের কি মানব ভূগোলের ক্ষেত্র। আমরা সংজ্ঞা থেকে বলতে পারি যে মানব ভূগোলের ক্ষেত্রগুলি আমরা সংজ্ঞা থেকে আলাদা করতে পারবো। আমরা সংজ্ঞা কী পেয়েছি, আমরা জানি মানব ভূগোলের যে মূল উপাদান বা মূল নায়ক বা মূল বিষয়বস্তু সে কি মানুষ, তাহলে অর্থাৎ মানুষ এবং মানুষের তারপর অর্থনৈতিক কর্মকাণ্ড এই হচ্ছে মানুষ। তাহলে আমরা এক কথা বলতে পারি যে মানব ভূগোলের ক্ষেত্র বলতে যে বিষয়গুলি আমরা পাব সেগুলো হচ্ছে মানব ভূগোলের ক্ষেত্র এক প্রধান উপাদান যেটা সেটা কি মানুষ, দুই পরিবেশ, তিন অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এই তিনটা বিষয়বস্তু নিয়ে আমাদের মানব ভূগোলের ক্ষেত্র আলোচিত হবে। আমার ক্ষেত্র অর্থাৎ যে যে বিষয়ের মধ্যে মানব ভূগোল আলোচিত হয় সেটা মানব ভূগোলের ক্ষেত্র বলতে পারি, আমরা প্রকৃতি বা পরিসরও বলতে পারি। তাহলে আমরা আলোচনা করব এখন কি মানব ভূগোলের ক্ষেত্র। তাহলে মানব ভূগোলের ক্ষেত্রে প্রথম উপাদান হচ্ছে কি মানুষ, অর্থাৎ যেহেতু আমরা জানি মানব ভূগোল মানেই মানুষদের মানুষের বিভিন্ন আলোচনা, অর্থাৎ মানুষ সেটা আমরা টোটালি সারা বিশ্বে বিভিন্ন অঞ্চলের মানুষ অবস্থান ভেদে সে উত্তরাঞ্চলে আছে না দক্ষিণাঞ্চলে আছে না পৃথিবীর মাঝ বরাবর তাদের ওই ওই প্রকৃতির প্রতিকূল পরিবেশে মানুষ কীভাবে জীবনযাপন করতেছে তার মানুষের সের মানুষের ভাষা, মানুষের ধর্ম, মানুষের আচার ব্যবহার, জীবনধারণ, অর্থনৈতিক সমস্ত মানুষের কর্মকাণ্ড কোথায় আলোচিত হবে আমাদের মানব ভূগোলে। তাহলে আবার আমরা বলতে পারি মানব ভূগোলকে আমরা সেই হিসাবে আমরা সাংস্কৃতিক ভূগোলও বলা যায়, কারণ মানব ভূগোলে মানুষের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আলোচনা করা হয়। সেজন্য আরেকটা গুরুত্বপূর্ণ এটা আমরা এমসিকিউ আসে যে কোন ভূগোলকে কী বলা হয় সাংস্কৃতিক ভূগোল বলা হয়, মানব ভূগোলের অপর নামে হচ্ছে কি সাংস্কৃতিক ভূগোল। আমাদের দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে কি পরিবেশ। আমরা জানি প্রাকৃতিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি পরিবেশ, তারপরেও আমরা যে মানব ভূগোলের ক্ষেত্রে পরিবেশ আলোচনার যোগ্য বা আলোচনার খুবই গুরুত্বপূর্ণ, কেননা মানুষ বিভিন্ন অঞ্চলে যখন সে পরিবেশকে বাদ দিয়ে পরিবেশ মানব ভূগোলের গুরুত্বপূর্ণ অংশ, কেননা মানুষ যে পারিপার্শ্বিক অবস্থায় তার জীবন যাপন প্রণালী বা অর্থনৈতিক কর্মকাণ্ডে যে পরিচালিত সেই পরিবেশটাকে বলা হয় কি পরিবেশ মানব পরিবেশ। তাহলে মানব পরিবেশে পরিবেশ অনুযায়ী মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কী হয়ে যায় ভিন্ন ভিন্ন হয় পরিবেশের উপর নির্ভর করে, কেননা পরিবেশের উপর নির্ভর করে দেখা যাচ্ছে যে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে মানুষ কর্মোদ্যমী উন্নত, আবার কোথাও দেখা যাচ্ছে যে পরিবেশের উপর নির্ভর করে যে কোথাও মানুষ অলস বা অনুন্নত। তাহলে দেখা এর জন্য পৃথিবী যেহেতু পৃথিবীর পরিবেশ বিভিন্ন অঞ্চল বিভিন্ন রকম এবং মানুষের জীবন ধারা ভিন্ন ভিন্ন, তাই পরিবেশ ভেদে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ভিন্ন ভিন্ন। এর জন্য মানব ভূগোলের ক্ষেত্র হিসেবে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই পরিবেশ আমরা মানব ভূগোলের ক্ষেত্রে সম্পর্কে পড়ব। তৃতীয় অংশ হচ্ছে কি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে কী বুঝি, মানুষ তার জীবনযাপন প্রণালী বা জীবন পরিচালনার জন্য যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কাজ করে তার জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষের মানব ভূগোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ, কেননা যে মানুষ এক সময় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে বা আদিম থেকে মানুষ কীরকম ছিল তখন মানুষ কিছু করছিল প্রকৃতি দিয়া বিভিন্ন ধরনের খাদ্য বিভিন্ন ধরনের প্রকৃতি বিভিন্ন ধরনের অংশের উপর নির্ভর করে কি
উন্নত করে আস্তে আস্তে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের প্রতি মানুষ আগ্রহ হয়েছে এবং ক্রমান্বয়ে তার অবস্থার উন্নতি করেছে। এভাবে মানুষ পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবেশ ভেদে যে ভিন্নতা হচ্ছে এবং সেই পূর্বে কীভাবে ছিল বর্তমানে কীভাবে তার অর্থনৈতিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি লাভ করেছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা মানব মূল্যের ক্ষেত্রে আমরা কি করবো বা অধ্যয়ন করবো। তাহলে এইগুলো আমাদের আজকে কি পাঠ্য বিষয়বস্তু কি মানুষের মানবভূগোল এবং মানবভূগোলের ক্ষেত্রে মানবভূগোলের ক্ষেত্রে আমরা ভালো করে অধ্যয়ন করবো এবং ওগুলো বাসায় ভালো করে অভ্যস্ত করার চেষ্টা করবো।